আসসালামু আলাইকুম সমস্ত ছাত্রছাত্রীদেরকে ওয়েলকামিং ইউ টু ফার্স্ট টিউটোরিয়াল। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনের ক্লাস, এবং এটাই হচ্ছে লাস্ট ক্লাস। আজকে নাউন সম্পর্কে পুরো ক্লাসটা খুব ভালো করে বুঝিয়ে দিব, পুরোটা শেষ করব। শেষ করার পর আমরা পরবর্তীতে চলে যাব হচ্ছে এখান থেকে কিভাবে কোশ্চেন আসে, কিভাবে কি করতে হয় সেটা নিয়ে। তো সাউন্ড কোয়ালিটির অবস্থা কি? হ্যাঁ, তো মনে হচ্ছে ঠিকই আছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম আম্মা, কাকে বলছি সেটা সেটা পৃথিবী। হ্যাঁ, ভালো আছি স্যার। এই তো তাহলে আজকের ক্লাসের মধ্যে কিন্তু বিশেষ কিছু করাবো। বিশেষ কিছু বলতে আমি বোঝাচ্ছি যে এমন কিছু জিনিস করাবো যেগুলো আমরা আগে করিনি। আমরা কি কখনো নাউন অফ মাল্টিটিউড এর কথা শুনেছি? নাউন অফ মাল্টিটিউড, আই থিঙ্ক না। নোভাকে খেয়াল করবো না কেন? আচ্ছা, এই মাল্টিটিউডটা আজকে আমরা শেষ করবো, ঠিক আছে? পাশাপাশি আদাব বারিশা, আর আরও কিছু আছে তার সাথে, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে কোন কোন সময় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কোন কোন সময় সেটা অন্য নাউনে গিয়ে পরিবর্তিত হবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা শুরু করব। বেশি সময় আজকে রাখব না, 7টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। বেশি সময় রাখার কোনো পরিকল্পনা আমার আজকে নাই। তারপরে চিন্তা করতেছি যে যথেষ্ট, যারা আসছে যথেষ্ট, আমি শুরু করে দিচ্ছি। ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে এত বড় একটা পরিবার পাইছি, এবং এই পরিবারের স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট না, এরা আমার পরিবারই, মানে এরা হচ্ছে আমার বাপ বলেন, এরা হচ্ছে আমার মা, যেটাই বলি না কেন এরা আমার সব কিছু, ঠিক আছে? আমার পার্সোনাল পরিবারের বাহিরেও যদি আরেকটা পরিবার থাকে সেটা হচ্ছে ফাহাদ টিউটোরিয়াল গ্রুপের যত স্টুডেন্ট আছে তারা সবাই, ঠিক আছে? আমি সবাইকেই আমার পরিবার হিসেবে ভাবি বলেই সবাইকে আব্বা বলি, আম্মা বলি, মানে যারা ছেলে আছে তাদেরকে আব্বা বলি, যারা মেয়ে আছে তাদেরকে আম্মা বলি। এভাবেই হচ্ছে গিয়ে সবার সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করি, বিকজ আমার ভাল লাগে, আমার এইভাবেই ভাল লাগে। এবং এই যে যেটা পড়াচ্ছি, মানে মেইনলি এই পড়ানো হচ্ছে গিয়ে একটা এমনভাবে নেশার মতো দাঁড়াইছে যে এই জিনিসটা যদি রেগুলার একবার অন্তত পক্ষে না করি কোনোদিনও ভাল লাগে না। তো আমার সেখানে নেশাটাই একটা পেশা হয়ে গেছে। যাই হোক, আমি এই কথায় পরে আসি। আর এসএসসি 2023-এর জন্য বেশি আমি একটু বলি, আবারও বলি, এসএসসি 2023 ঠিক এখন সবাই টেস্ট পরীক্ষা দিচ্ছে, অনেক স্কুল অ্যান্ড মানে অনেক স্কুলের আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, অনেক স্কুলের এখনও টেস্ট পরীক্ষা শেষ হয় নাই। আমি চিন্তা করেছি এই যে দ্য রেস্ট অফ 13 ডেইজ, এই 13টা দিনে আমি সবাইকে ইংলিশের বেসিকটা শেখাবো। শুক্রবার বন্ধ থাকবে, আবারও বলি, শুক্রবার বন্ধ থাকবে। শুধু এসএসসি না, এইচএসসিরও বেসিক শেখাবো, যেই বেসিকটা হচ্ছে গিয়ে নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত, দ্যাট মিন্স পার্টস অফ স্পিচের সমস্ত পার্ট থাকবে। অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড ডিটারমিনার্স, ডিটারমিনার্সের পরে আমাদের করতে হবে হচ্ছে মানে ক্লজ অ্যান্ড অলসো ফ্রেজ, এই দুটা জিনিস যদি দুটা করি এটা হচ্ছে কন্ডিশনালের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি এটা ভূমিকা রাখবে। আচ্ছা, রাইট ফর্ম ভার্বের উপর একটা প্র্যাকটিস ক্লাস অবশ্যই দিব, কিন্তু বেসিকটা শেষ করে নেই। আমি দিব অবশ্যই, হাইপার হওয়ার কিচ্ছু নাই, সবগুলো শেষ করব, নো প্রবলেম। টুকটুকি ওয়ালাইকুম আসসালাম, তামান্ন আসছে, আচ্ছা আরবি নাম কার সেটা বুঝি না। ওকে, যাই হোক, আমি শুরু করে দিই ক্লাস। এখন আর তেমন কোনো কথা না বলি, 6:05 বেজে গেছে, আজকে শুরু করব হচ্ছে নাউন অফ মাল্টিটিউড দিয়ে, ঠিক আছে? আজকে আমরা নাউন অফ মাল্টিটিউড দিয়ে শুরু করব। সবার
যে কমেন্ট সেকশনটা আমি দেখছি, রেজাল্ট 28 তারিখে না 30 তারিখে দিবে, এক এক জায়গায় এক এক রকম দিবে। কিন্তু আগেই বলতেছি, ও না, এসএসসিটা হলে 28 তারিখে দিবে, এসএসসিটা হলে 28 তারিখে দিবে। আমি ভাবছি যে টেস্ট পরীক্ষার এসএসসি 2023 যারা আছে তাদের টেস্ট পরীক্ষার কথা বলা হয়েছে। আজকে পড়াবো নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। যারা বেসিক ভালো করে শিখবে, বেসিকটা শিখলে কিন্তু খুবই উপকার পাবে, সত্যি কথা। বেসিকটা না শিখলে কিন্তু কোনো উপকার পাবে না। যে কালি আছে যথেষ্ট, যেটা বলতে চাচ্ছিলাম, বেসিক সবার শেখার দরকার। বেসিক না শিখলে কিন্তু কেউ ভালো করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আরেকটা কথা যেটা বলতে চাই, প্রথমে নিতে হবে খাতা, তারপরে নিতে হবে মাথা। যদি তার সাথে দিতে পারি মন, আমি কিন্তু পেয়ে যাব অমূল্য রতন। শুরু করা যাক। আসি এবার, তো প্রথমে শুরু করব হচ্ছে নাউন অফ মাল্টিটিউড দিয়ে। ওকে, আব্বা আম্মারা এবার নোট করি, ঠিক আছে? নাউন অফ মাল্টিটিউড কি? নাউন অফ মাল্টিটিউড হচ্ছে গিয়ে, নাউন হচ্ছে কি, কোনো কিছুর নাম। আর মাল্টিটিউড কি? পৃথকভাবে বা ভাগ হয়ে কোনো কিছু প্রদান করা। ক্লিয়ার? পৃথক বা ভাগ হয়ে কোনো কিছু প্রদান করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা শেষ করব সেটা একটু বলি। ওকে, দেখা যাক। নাউন অফ মাল্টিটিউড হচ্ছে গিয়ে সমষ্টিগতভাবে সকলকে না বুঝিয়ে, সমষ্টিগতভাবে সকলকে যদি আমরা না বুঝাই, এই না বুঝিয়ে যদি আমরা কোনো পৃথক বা আলাদা করে ভাগ হয়ে বা আলাদা আলাদা ভাগ হয়ে আলাদা আলাদা ভাগ হয়ে ভিন্ন অর্থ দিলে, সবাই মনে রাখো, হ্যাঁ, ভিন্ন অর্থ দিলে সেটি হবে নাউন অফ মাল্টিটিউড। ওকে, আমরা কি কথা বুঝতে পারছি? এখন নাউন অফ মাল্টিটিউডটা কি? নাউন অফ মাল্টিটিউড হচ্ছে গিয়ে সমষ্টিগতভাবে সকলকে না বুঝিয়ে পৃথক বা আলাদা আলাদা ভাগ করার মাধ্যমে বা ভাগ হয়ে ভিন্ন যদি কোনো অর্থ দেই, তাকে বলা হয় হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। মানে কি? সমষ্টিগতভাবে সকলকে না বুঝিয়ে আলাদা আলাদা বা পৃথকভাবে ভাগ হয়ে কোনো একটা অর্থ দিলে সেটি হবে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। ওকে, এইপরে এই নাউন অফ মাল্টিটিউড কাকে বলা হয়? নাউন অফ মাল্টিটিউডটা কাকে বলা হয় বলি, নাউন অফ মাল্টিটিউডটা হচ্ছে ঠিক এই যে কালেকটিভ নাউনটা আছে না, এই কালেকটিভ নাউনের একটা অপর নাম। নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউনের একটা অপর নাম। কেন? আমরা কোনটাকে কালেকটিভ বলি? যেটাকে একেবারে সমষ্টিগত বোঝায় তাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? কিন্তু যখন এটা আলাদা আলাদা ভাগ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। আশা করি সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? নাউন অফ মাল্টিটিউডের অন্য কোনো নাম নাই, এইটা হচ্ছে কালেকটিভ নাউন। মানে কি? কালেকটিভ নাউনই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, কিন্তু এদের মধ্যে একটু ভাগ আছে, ছোট্ট একটু ভাগ আছে। সাধারণ কালেকটিভ নাউন হলে সেটা কালেকটিভ নাউনই বলা হয়, আর সাধারণ যদি না হয়ে সেটা পৃথক পৃথক আকারে বোঝায় সেটা হচ্ছে গিয়ে নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে? যেমন আমি এইখানে দুইটা এক্সাম্পল লিখব এখন, হ্যাঁ, আমি এখানে দুইটা এক্সাম্পল লিখছি। প্রথম যে এক্সাম্পলটা রয়েছে, প্রথম এক্সাম্পলটা আমি এভাবে দিলাম, দ্য জুরি, বিচারক, ওয়াজ
anonymous in its opinion. আর পরেরটা আমি দিলাম the jury were divided in their opinion. এখন আমি দুইটা বুঝিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম নিশাত তাসিমেশা। ওকে, এখন দ্য জুরি ওয়াজ অ্যানোনিমাস ইন ইটস ওপিনিয়ন। জুরি, বিচারক মণ্ডলী, যখন এখানে ওয়াজ আসছে তখন বুঝে নিতে হবে এই যে জুরি বা বিচারক মণ্ডলী রয়েছে, এই জুরি বা বিচারক মণ্ডলী একত্র বা সমষ্টিগতভাবে আছে, ঠিক আছে? কিন্তু যখন এইখানে তার জুরির পরে ওয়ার চলে আসবে, যখন মনে হবে তারা আলাদা আলাদা কোনো মন্তব্য করছেন বা একজন আরেকজনের সাথে সম্মত বা রাজি নয়, বা একজন আরেকজনের কমেন্টে রাজি নয়, মানে এগেইনস্ট বা বিরোধী কোনো কমেন্ট করতেছে বা বিরোধী কোনো মন্তব্য পেশ করতেছে, তখন কিন্তু এইটা কালেকটিভ নাউন থাকে না, তখন এটা কি হয়ে যায়, তখন এটা হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। তার মানে যখন সমষ্টিগতভাবে কোনো কিছু থাকবে এবং ভার্বটা সিঙ্গুলার থাকবে তখন আমাকে ধরে নিতে হবে এইটা হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু যখন আমাকে আমি দেখতে পাবো যে এখানে জুরি বা এরকম কালেকটিভ নাউন ঠিকই আছে কিন্তু এইখানে ভার্বটা হচ্ছে প্লুরাল, তখন আমাকে বুঝে নিতে হবে এইটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমি পড়াচ্ছি সন্ধ্যা 6টা থেকে, হ্যাঁ সন্ধ্যা 6টা। আর আমি একটু বলি, শনি থেকে বৃহস্পতি, মানে আমার অলরেডি এসএসসি 2023-এর স্টুডেন্টদের টেস্ট পরীক্ষা শেষ, টাইমিংয়ে একটু এদিক সেদিক হইতে পারে, এদিক সেদিক মানে হইতে পারে যে আমি 6:30 থেকে শুরু করতেছি, এমন যাইতে পারে। বিকজ আমি অ্যাকচুয়ালি হয়েছে কি, ওরা তো এবার থেকে আসবে শনিবার থেকে, দ্যাট মিন্স আমি একটু প্রেশারে থাকবো, এক্সট্রা প্রেশারে। এই জন্য আগে বলে দিচ্ছি যে 6টার পরিবর্তে সেটা 6:30 হতে পারে, আগে থেকে বলে দিই, তো সবাই একটু ইয়ে করেন। স্যার একটা নতুন জিনিস শিখলাম, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে না কোনো টিচার সাধারণত পড়ায় না, না পড়ানোর কারণে আমরা জানতে পারি না যে আমাদের নাউন অফ মাল্টিটিউড নিয়ে কিছু একটা আছে। আলহামদুলিল্লাহ মরিয়াম আক্তার বৃষ্টি ভালো আছে, আরাফাত সানি, হ্যাঁ স্যার ওয়াজের পরে কী লিখছেন, ওয়াজের পরে লিখছি অ্যানোনিমাস, মানে তার বুঝে উঠতে পারতেছে না বা সিদ্ধান্তহীনতায় ভুগছে কোনো কিছু নিয়ে, ঠিক আছে? আমার ক্লাসগুলোর সিরিয়াল প্লেলিস্ট আপাতত হচ্ছে, মানে আমি তো একটা ক্লাস দিব না, আমি তো দিব অনেকগুলো, আমি সম্ভবত 600-700 উপরে ক্লাস ইয়ে করবো। যাই হোক, আমি প্রথম দিনই ডাস্টার খুঁজা পাইতেছিলাম না, যাই হোক এরপরে আসি আমরা পরেরটাতে, ঠিক আছে? এখন সমষ্টিগতভাবে সকলকে না বুঝিয়ে নতুন কি শিখলাম আবারও বলি বোর্ড মোছার আগে, যে সমষ্টিগতভাবে যদি আমরা সকলকে না বুঝিয়ে পৃথক বা আলাদা আলাদা করে ভাগ হয়ে একটা ভিন্ন অর্থ দেই তাকেই বলা হবে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আর এই নাউন অফ মাল্টিটিউড হচ্ছে গিয়ে বা নাউন অফ মাল্টিটিউডকে আমরা কালেকটিভ নাউনও বলে থাকি, কারণ কালেকটিভ নাউন সমষ্টিগতভাবে সিঙ্গুলার থাকবে, আর যখন সমষ্টিগতভাবে সিঙ্গুলার না থেকে প্লুরাল হবে সেটা হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। ক্লিয়ার? না ওয়ারের পরে কি, ওয়ারের পরে ডিভাইডেড ছিল, ওয়ারের পরে ডিভাইডেড, DEVIDED। ওকে আচ্ছা, সময় স্ক্রিনশট মারো একবার। ওকে তাহলে আমি এই পরেরটাতে আসি। কালেকটিভের পরে আমরা শেষ করব হচ্ছে ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল করার আগে আমি
আরো কিছু উদাহরণ দিতে চাই, ম্যাটেরিয়াল করার আগে আমি কিছু উদাহরণ দিতে চাই যে উদাহরণটা করলে আমাদের কাছে সহজ লাগবে, ঠিক আছে? কিছু কালেকটিভ নাউন আছে, কিছু কালেকটিভ নাউন আছে যারা জন্মগতভাবে, যারা জন্মগতভাবে প্লুরাল এবং এদের পর ভার্বটিও প্লুরাল হয়। ওকে, কিছু কালেকটিভ নাউন আছে যারা জন্মগতভাবে প্লুরাল এবং এদের পরে ভার্বটিও প্লুরাল হয়। তো সেগুলো কি? আমরা তো অনেক কিছুই জানি, তাই না, যে কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয়, কিন্তু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো জন্মগতভাবেই প্লুরাল এবং এইটা ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। হ্যাঁ, আমি উদাহরণ দিব, উদাহরণ অবশ্যই দিব, কেন দিব না আমি? আচ্ছা স্যার, তাহলে কি ভার্ব সিঙ্গুলার থাকলে তাকে আমরা কালেকটিভ নাউন আর নাউন অফ মাল্টিটিউড দুইটাই বলবো? না, ভার্ব এখানে আমি বলি ভার্ব সিঙ্গুলার থাকলে না, অ্যাকচুয়ালি হয়েছে কি, ভার্ব প্লুরাল থাকলে এবং তার আগে তার আগে যদি নাউন থাকে সেটা যদি সমষ্টি বোঝায় তাহলে সেটা হবে কালেকটিভ নাউন, আর যদি অক্সিলারি ভার্ব প্লুরাল অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্টের আগে এবং সাবজেক্টটা যদি কালেকটিভ নাউনের মধ্যে পড়ে তাহলে সেটা হবে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে? তাহলে ক্লাসটা পরে দেখা যাবে, কিন্তু সেটা ইউটিউবে আসবে। ওকে, আমি তাহলে পরেরটা শুরু করি। কালেকটিভ নাউন জন্মগতভাবে প্লুরাল এবং এদের পরে ভার্বটা প্লুরাল হয়। এখন কি কি আছে যেটা প্লুরাল হয়? এই যে আমরা জানি ম্যান অর্থ মানুষ, ফোক আমরা শুনি না, ফোক সং, ফোক সং মানে কি, লোকগীতি। অ্যাকচুয়ালি ফোকের মানে কি? ফোকের মানে হচ্ছে মানুষ, ফোক অর্থ আমরা লোক বলি আর সং অর্থ গান, তার মানে ফোক সং মানে লোকগীতি, তাই না? এরপরে আসি পোলট্রি, POULTRY, পোলট্রি। আমরা যারা অর্থ জানি না তাদের সুবিধার জন্য আমি অর্থগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? যারা অর্থ জানি না তাদের সুবিধার জন্য আমি এখানে অর্থগুলো লিখে দিচ্ছি, পোলট্রি। আচ্ছা, পোলট্রি অর্থ অনেকে জানি, তারপর যদি মনে না থাকে এই জন্য এটা কাজটা করতেছি। এখন ভার্মিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভার্মিন? ভার্মিন কথার অর্থ হচ্ছে যেই শয়তান ময়তান জীব জন্তু আছে না সেইগুলো, তার মানে এইটা আমরা কি বোঝাতে পারি? এইটা আমরা লিখতে পারি হচ্ছে অনিষ্টকর জীবজন্তু, ঠিক আছে? অনিষ্টকর জীবজন্তু লিখতে পারি। চলে আসি এর পরে যেগুলো আছে সেগুলো। অ্যারিস্টোক্রে, এটাকে বলা হয় অভিজাত শ্রেণী, ক্লিয়ার? কারো দেখতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাতে হবে, ঠিক আছে? ইট নট, ইটস আ ভার্মিন, ইটস ভার্মিন, ওকে, VERMIN, ঠিক আছে? এরপরে আসি পিপল অর্থ জানি, পিপল আমি জাস্ট এখানে এইটা ইয়ে করে রাখলাম, পিপলটা রাখলাম, তারপরে সাধারণত কি থাকে? হ্যাঁ, ক্যাটেল, ক্যাটেল তো আমরা জানি, তাই না? ক্যাটেল নিয়ে তো কোনো সমস্যা নাই। ওকে, তারপরে আসি ক্লার্জি, ক্লার্জি অর্থ কি বলি তো দেখি তো, ক্লার্জি পারে কিনা, ক্লার্জি অর্থ কি? ক্লার্জি হচ্ছে গিয়ে যাজক মণ্ডলী। ওকে, আমরা নতুন নতুন কিছু ওয়ার্ড শিখব, ওকে, নতুন নতুন কিছু ওয়ার্ড শিখব, তারপরে নতুন করে পড়ব। ভার্মিন এর আগে কি? ভার্মিনের আগে পোলট্রি, হাঁস মুরগি, এগুলোই তো, এটা না বোঝার কি আছে, মজা করতেছিস তাই না? তারপরে জেন্ট্রি, জেন্ট্রি
GENTRI এটাকে আমরা বলতে পারি অভিজাত সম্প্রদায়, ওকে, অভিজাত সম্প্রদায়, এগুলো কিন্তু প্লুরাল, ঠিক আছে? তারপরে পিজেন্ট্রি, পিজেন্ট্রি কারা বলা যাবে? পিজেন্ট্রি হচ্ছে গিয়ে কৃষক সম্প্রদায়। এই ওয়ার্ডগুলো সাধারণত যারা ইংলিশ মানে সাংবাদিক মানে যে সমস্ত সাংবাদিকরা হচ্ছে ইংলিশ নিউজগুলো পড়ে তাদের জন্য বেশি ব্যবহৃত হয়। ওকে, তো ক্লার্জি অ্যাকচুয়ালি যাজক মণ্ডলীকে বলা হয়, ঠিক আছে? একজন না অনেকজনকে বলা হয়। তো এটা এখন আমরা শেষ করি, এরপর আসি পিজেন্ট্রি। অ্যাকচুয়ালি কৃষক সম্প্রদায়, মেইন অর্থ হচ্ছে কৃষক সম্প্রদায়, তারপরে আসে ভদ্র সম্প্রদায়। বিকজ আমাদের ইংরেজিতে একটা ওয়ার্ডের অনেকগুলো সিমিলার অর্থ রয়েছে বাংলাতে, দ্যাটস ওয়াই ফার্স্ট ইজ ফার্স্ট, মানে ফার্স্ট কামস ফার্স্ট যেটা বলা হয় সেটা হচ্ছে অনুযায়ী আমাদের এটা করতে হবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন, বা এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউডের মধ্যে পড়ে। কালেকটিভ হচ্ছে গিয়ে সিঙ্গুলার থাকবে, যখন আমি কালেকটিভের মধ্যে প্লুরাল দেখতে পারবো সেটাকে আমি বলবো নাউন অফ মাল্টিটিউড, ক্লিয়ার? তো এইগুলো আমাদের আগে ভালো করে করতে হবে, তারপরে আসে ম্যাটেরিয়াল নাউনে। আগে এটা লিখে নেই, সবার কি লেখা হয়েছে? আমরা সবাই লিখছিস? দেখি তো সবাই একটু আমার সাড়া দে তো। যাজক মানে আমরা ধর্মযাজক বলতে পারি, হ্যাঁ, যাজক ধর্মযাজক হতে পারে। তারপরে পরেটা আসি একটু, সবার লেখা শেষ? ওকে, লেখা শেষ প্রায়, তা ভেরি গুড, ভেরি গুড, মাশাল্লাহ। এইবার চলে আসবো তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউনে। ওকে, ম্যাটেরিয়াল নাউনটা করে নিই, ম্যাটেরিয়ালের পরে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে চলে আসবো। বারিশা, কি অবস্থা? সুমাইয়া আবরিন, ওকে, হ্যাঁ, ওকে। তারপরেটা আমরা আসি তাহলে এই পরেরটা আমরা কিভাবে লিখব একটু দেখে নেই, ঠিক আছে? পরেরটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন, পরেরটা ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনটা আমরা কিভাবে করব, ম্যাটেরিয়াল নাউনটার জন্য একটু করে নেই স্যার, আমাকে একটু সময় দিতে হবে, একটু এক দুই মিনিট, জাস্ট এক দুই মিনিট, ওকে, এক দুই মিনিট সময় দিতে হবে, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি চলে আসছি, স্টার্ট করি। তাহলে এবার আমরা শুরু করব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন কি বলি তো একটু, ম্যাটেরিয়াল নাউন কি সবার মনে আছে কিনা? অনেক দিন আগে পড়ছি, তাই না? আমরা অনেক দিন আগে পড়ছি এটা। ওকে, তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে রেডি যে সকল নাউনকে, যে সকল নাউনকে সাধারণত যে সকল নাউনকে সাধারণত ধরা বা ছোঁয়া যায় না, যে সকল নাউনকে ধরা বা ছোঁয়া যায় না কিন্তু গণনা করা যায়, আবার
গণনা করাও যায় না, মানে একবার যায় আবার একবার যায়ও না, ঠিক আছে? তাদের কি ম্যাটেরিয়াল নাউন বলে? তাহলে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যে সকল নাউনকে সাধারণত ধরা বা ছোঁয়া যায় না, ঠিক আছে? কিন্তু গণনা করা যায় আবার গণনা করাও যায় না, তাকে বলা হয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ক্লিয়ার? তো ম্যাটেরিয়াল নাউনগুলো কি কি? এটাকে ফার্স্ট আমি ধরতেও পারবো না আবার ধরতেও পারবো না, আবার গণনা করতে পারবো আবার গণনা করাও যায় না, এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হবে এটা ম্যাটেরিয়াল নাউন। যেমন ম্যাটেরিয়াল নাউনটা এইরকম হিসেবে ব্যবহার করা যায় যে, তার আগে আমি একটু বৈশিষ্ট্যটা লিখি, এর আগে ম্যাটেরিয়াল নাউনের একটু বৈশিষ্ট্যটা লিখি, বৈশিষ্ট্যটা লিখলে সবার জন্য মানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান, এটি গণনা করা যায় না। নাম্বার ওয়ানে রয়েছে এটি গণনা করা যায় না, ঠিক আছে? এইটা ওজন হিসেবে ব্যবহৃত হবে, আমি গণনা করতে পারবো না কিন্তু এইটা আমাকে ওজন হিসেবে মানে ব্যবহার করতে হবে, অর্থাৎ ওজন হিসেবে এটা ব্যবহৃত হবে, ক্লিয়ার? ওজন হিসেবে এটা ব্যবহৃত হবে, আবার আবার এটির প্লুরাল ফর্মও হবে না, মানে এইটার কোনো প্লুরাল ফর্ম নাই, ক্লিয়ার? গেল, তারপর আসি দুই নম্বরে। দুই নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ম্যাটেরিয়াল নাউন যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, ক্লিয়ার? ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এইপরে আসি ম্যাটেরিয়াল নাউনের আগে, ম্যাটেরিয়াল নাউন এর আগে সাধারণত আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন অফ অথবা আমি যদি উইথ দেখতে পাই, মানে অফ অথবা উইথ থাকলে তখন ম্যাটেরিয়াল নাউন নাউন এর আগে, সরি আগে তো আগে দা বসে। তো এই হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য, ঠিক আছে? এইগুলো হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য। এটা সাধারণত গণনা করা যায় না, ওজন হিসেবে কিন্তু ব্যবহৃত হবে, আবার এটার প্লুরাল ফর্মও হবে না। তারপরে ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার ফর্মে থাকবে। যেমন আমি যদি বলি গোল্ড, গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল, তার মানে কি? মানে স্বর্ণ হচ্ছে একটা, তাই তো? গোল্ডের পরে ইজ আসতেছে। যদি আমি বলি ওয়াটার, তাই না? তার মানে এখানে যদি দিই ওয়াটার সেভ লাইফ, পানি জীবন বাঁচায় দিলাম। তারপরে মিল্ক, এটা কি কোনোদিন গণনা করা যাবে না? এটা আবার এখানে আবার কিন্তু আপেক্ষিক অর্থে গণনা কিছু নিয়ে আসেন না, ঠিক আছে? তাহলে মিট, মাংস ওজন করা যায়, গণনা করা যাবে না, ঠিক আছে? সল্ট, লবণ ওজন করা যায়, গণনা করা যাবে না। সুগার, চিনি গণনা করা যায়,
তারপরে রেইন বৃষ্টি বৃষ্টি তারপরে উড কাঠ পেপার কাগজ যেগুলো সবই গণনা করা যায় কিন্তু আমি এইগুলো কোনোদিনও গণনা করা যায় না মানে সরি ওজন করতে পারো মানে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না আচ্ছা তাহলে এখন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো যদি লেখা হয়ে থাকে আপনি কি করতে বলতে এটা আমি আপনার সায়েন্সের ভাষায় বুঝিয়েছি আপনি কি করতে বলতে কিন্তু প্রত্যেকটা জিনিসের অনুপরমাণু বের করা যায় তাই না বাট এই অনুপরমাণু কিন্তু ইংরেজিতে চলে না এই জন্য এইগুলোকে আমরা ধরে রাখি যে এটা গণনা করা যায় না ঠিক আছে তাহলে ওইটা আরেকটা জিনিস স্টার হবে দা তারপরে আসি এটা লেখা শেষ হইলে আমি একটু এগুলো দিয়ে বুঝাই দিই রেডি এখানে আমি লিখলাম ফার্স্টে গোল্ড গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল ওকে মানে মূল্যবান একটা রত্ন গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল এখন আমি যেটা দেখতে পাচ্ছি গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল তার মানে কি স্বর্ণ হচ্ছে একটা মূল্যবান ধাতব পদার্থ মূল্যবান ধাতব পদার্থ হবে তাহলে গোল্ড কি গোল্ড কিন্তু কোনোদিনও গণনা করা যাবে না বাট এটা আমি ওজন করতে পারবো ওজন করার কারণে এখানে কিন্তু গোল্ডের আগে কোনো আর্টিকেল বসে নাই বাট আমি যদি দেখি ড্যাশ গোল্ড অফ দ্য স্প্রিং ইজ পিওর এই আংটির স্বর্ণটি হচ্ছে বিশুদ্ধ তাহলে এখানে কি বসবে আমি গ্যাপের পরে দেখতে পাচ্ছি গোল্ড গোল্ড ইজ আ ম্যাটেরিয়াল নাউন বাট এইটার পরে যখন আমি অফ দেখতে পাচ্ছি মানে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন দেখতে পাচ্ছি তখন কিন্তু এইগুলো আগে বা এই যে ম্যাটেরিয়াল নাউনটা আছে এই ম্যাটেরিয়াল নাউনের আগে কি বসবে এই ম্যাটেরিয়াল নাউনের আগে অবশ্যই এখানে কি বসে দা বসে ক্লিয়ার তাহলে আমরা এটা বুঝতে পারছি আশা করি এখন এটা যদি বুঝতে পারি তাহলে আমরা চলে যাব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য খুঁজতে এখন ম্যাটেরিয়াল নাউন করলাম বুঝলাম এগুলো ম্যাটেরিয়াল নাউন কিন্তু অনেক সময় মনে হবে কি এটা দেখতে ম্যাটেরিয়াল নাউন কিন্তু আবার বলে কমন নাউন কি যাতা পড়াইছে স্যার তাই না এমন মনে হইতে পারে না এখন জানি মানুষের কাছে না লাগে যাতা দেখে যেন না মনে হয় না মাথা ব্যথা এই জন্যই করাই দিই ওইটা সলভ ওকে এবার আসি শুরু করি ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য এইবার যেটা করব ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য ঠিক আছে পার্থক্য বের করব একটু দেখি যে এইখানে পার্থক্যগুলো কি হয় পার্থক্যটা হচ্ছে এমন যে উপাদান দিয়ে তৈরি যে উপাদান দিয়ে তৈরি সে উপাদানের নাম ম্যাটেরিয়াল নাউন ওকে আর যা তৈরি করা হয় তা কমন নাউন বোঝা গেছে আব্বা মারা এখন দেখ আমি একটু বুঝাই দেই মনে কর স্বর্ণ দিয়ে আংটি তৈরি এখন স্বর্ণ কি উপাদান এই উপাদানটা দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ স্বর্ণটা হচ্ছে গিয়ে এখানে ম্যাটেরিয়াল নাউন কিন্তু স্বর্ণ দিয়ে আংটি তৈরি স্বর্ণ যদি এখানে ম্যাটেরিয়াল হয়ে থাকে তাহলে এইখানে উপাদানটা কি
উপাদানটা হচ্ছে গিয়ে কমন নাউন, কারণ এই উপাদানটাই তৈরি করা হয়েছে এই জন্য এটা কমন নাউন। ক্লিয়ার? আমরা এখন দেখ এখানে আচ্ছা ওয়েট, আমি আচ্ছা তোরা কেউ আমার একটু ব্যান করার সিস্টেমটা শিখাইস তো, আমি না এত ভালো না ফেসবুকে, এই আর কি সমস্যা। যাই হোক এরপর আসি, দেখ এখন বলা হয়েছে কি যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর ওই উপাদানটা দিয়ে যা তৈরি করা হয়েছে সেই ওই তৈরি করা জিনিসটাই হচ্ছে গিয়ে কমন নাউন। ঠিক আছে, এখন যদি আমি এইখানে দেই গোল্ড, এখন দেখ তো বাপ মায়েরা গোল্ড দিয়ে কি কি তৈরি হয়, এই যে গোল্ড দিয়ে কি কি তৈরি হইতে পারে, গোল্ড দিয়ে তৈরি হইতে পারে রিং, গোল্ড দিয়ে তৈরি হইতে পারে নেকলেস, গোল্ড দিয়ে তৈরি হইতে পারে আর কত কি তৈরি হয় তাই না, ব্যাঙ্গলস ইত্যাদি। এখন যদি বলি আয়রন, আয়রনটা কি, আয়রনটা হচ্ছে গিয়ে উপাদান, আয়রনটা হচ্ছে কি মেইন উপাদান। এখন আয়রন দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি, আয়রন দিয়ে কি কি তৈরি করতে পারি, শেকল তাই না, আয়রন দিয়ে আমরা শেকল তৈরি করতে পারি, আয়রন দিয়ে আমরা সিজার্স তৈরি করতে পারি তাই না, আয়রন দিয়ে আমরা হ্যামার তৈরি করতে পারি, আর কত কিছু তৈরি করতে পারি। তার মানে উপাদানটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, আর উপাদান দিয়ে যা তৈরি করা হয় এই জিনিসগুলোকেই বলা হয় হচ্ছে গিয়ে কমন নাউন। ঠিক আছে, তারপরে এই যে আবার দেখাই উড, উড আছে কি, উড তো কাঠ আমরা সবাই জানি তাই না, এই যে কাঠটা আছে এই কাঠটা দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি, এই কাঠটা দিয়ে আমরা বেঞ্চ তৈরি করতে পারি, এই কাঠটা দিয়ে আমরা ডোর তৈরি করতে পারি, এই কাঠটা দিয়ে আমরা চেয়ার তৈরি করতে পারি, আবার টেবিল তৈরি করতে পারি। আচ্ছা বলতো এই উদাহরণ দেওয়ার পরে কি তোদের আর কোনো উদাহরণ লাগবে আমাকে একটু বলতো, মানেগুলো কি স্যার? ওকে এরপর থেকে কেউ যদি কিছু বলে তোরা রিপোর্ট মেরে দিস, ঠিক আছে, তারপরে ব্যান করার জন্য আছে, আমি না থাকলেও এখন আছে, মানে এইটুকু বুঝতে পারছি তো। তার মানে কি ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে যে উপাদান দিয়ে কোনো কিছু তৈরি করা হয় ওই উপাদানটাই হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল, আর কমন হচ্ছে গিয়ে যা তৈরি করা হবে, যেটা তৈরি করা হবে। এই যে যেমন স্বর্ণ নামক উপাদান দিয়ে আংটি তৈরি করা হয়, নেকলেস তৈরি করা হয়, তারপর চুড়ি তৈরি করা হয়। এখন কথা হচ্ছে গিয়ে যে স্বর্ণটা যেটা উপাদান সেটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল, এবং এটার কমন হচ্ছে গিয়ে মানে কি যে তৈরি করা হয়ে গেছে অলরেডি এইটা হচ্ছে গিয়ে কমন, মানে রিং নেকলেস তারপরে তোর ওই যে কী বলে বালা এগুলো সবই হচ্ছে কমন। আশা করি সবাই বুঝতে পেরেছি, এরপরে আমরা চলে আসব পরবর্তী ইয়েতে। নো স্যার এনাফ, ওকে আইস কাউন্টেবল, এই কোন পাবলিকেরা পরেটা আসি, ব্যান্ড ব্যান করব, ব্যান্ড না, এরপরে দেখাই কই গেল ডাক্তার খুঁজা পাই না রে, কি ঝামেলা। সিজার কেচি কেচি, সমস্যা নাই সমস্যা নাই কোনো সমস্যা নাই। এখন আমাদের যে সমস্ত কমন উপযোগী কিছু কম মানে ম্যাটেরিয়াল নাউন আছে যেগুলো পরীক্ষাতে বারবার করে আসে সেইগুলো আমরা একটু করতে পারি। ঠিক আছে, কমন উপযোগী কিছু ম্যাটেরিয়াল নাউন এখানে করাই নেই, কমন উপযোগী ম্যাটেরিয়াল নাউন কি কি একটু দেখাই যেগুলো সব সময় পরীক্ষার হলে একটু না একটু দেখা যায়। ওকে যেমন উড আছে, ঠিক আছে, ও তারপরে ওয়াটার আছে, দেন আরো আছে কি এখন বলতো মাটন তো কি,
অনেকে ভুলে গেছে তাই না? নাকি ভেড়া বা খাসির মাংস, যারা ভুলে গেছি তাদের জন্য মনে করাই নিলাম। অনেক সময় এগুলো ভুলে যাই আমরা। স্বাভাবিক, না ভোলার মতো কিছুই নাই। পেপার আছে, পেপার আছে, তার সাথে সল্ট আছে, সল্টের পরে আয়রন আছে। এগুলো তো আমার মনে হয় অর্থ লেখার দরকার নেই, এগুলো সবগুলোই অর্থ পারি। ঠিক আছে, গোল্ড আছে, ডায়মন্ড আছে, অ্যান্ড অলসো মিল্ক। এই জিনিসগুলো সাধারণত আমাদের বারবার করে আসে, বা এই জিনিসগুলো আমাদের বারবার করে কমন আসে। ওকে, এই ব্যবসার জিনিসটা কে বলছে রে, ওটা একটু বাদ দে তো। ওকে, কমন উপযোগী ম্যাটেরিয়াল নাউন শেষ, চলে আসতে যাচ্ছে এবার অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা করাই দিলে আজকে আমাদের শেষ। উল্টাপাল্টা কমন আসলে, মানে সরি কি বলে, কমেন্টগুলো আসলে একটু রিপোর্ট অ্যাডমিন মেরে দিস ভাই, আমার না এখন এগুলা। ওকে বাদ দে, না টাইম ছেড়ে দে। যাই হোক, অ্যাবস্ট্রাক্টে আসি। অ্যাবস্ট্রাক্ট অলরেডি আমি শিখেছিলাম তাই না? অ্যাবস্ট্রাক্ট কি ছিল মনে আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন কি ছিল আমরা পড়েছিলাম? হচ্ছে নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যার কোনো বাহ্যিক দিক আছে বা বাহ্যিক কোনো স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সমস্ত নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি? লাভ, ভালোবাসা। কি হবে? ওই যে মনে কর বাবা মার জন্য ভালোবাসা আছে, তারপরে ভাই বোনের, ছোটো ভাই বোনের জন্য আছে, কিন্তু আমাদের ভালোবাসাটা বেশি কোন দিকে যায়, মানে যাদের যায় তাদেরটা একটু বলতেছে। ওই যে ওইখান থেকে একজন যাচ্ছে, ও দেখে ভালো লেগে গেছে, আহ মনে মনে একটু কুচ, মানে কুচকুচ হতে হয় টাইপের হয়ে গেছে, ওইটা কোনো ব্যাপার না, হইতেই পারে, স্বাভাবিক। এই মনে অনেক কিছুই ধরে, আবার অনেক কিছুই দ্রুত চলে যায়। ঠিক আছে, যাই হোক। আরে মুসিদিলেন লিখতে পারিনি, সমস্যা নাই, এটা লাইফটা তো থাকবে, গ্রুপে থাকবে লাইফটা। ঠিক আছে, ওখান থেকে একটু পাউজ করে লিখে নিছি বাবা মা। আচ্ছা শুরু করি পরেরটা। অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি কি এটা সংজ্ঞা বলবো? সংজ্ঞা কি বলার কোনো দরকার আছে অ্যাবস্ট্রাক্ট নাউনের? আচ্ছা থাক, বলেই দিই। যে নাউনকে ধরা, তারপরে ছোঁয়া, দেখা যায় না, যে নাউনকে ধরা ছোঁয়া বা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, কিন্তু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ওকে, মানে অনুভূতির সমস্ত নামকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। খালি অনুভূতি আর অনুভূতি, অনুভূতি পাইলেই অ্যাবস্ট্রাক্ট। ধরতে পারবো না, শুইতে পারবো না, খাইতে পারবো না, দেখতে পারবো না, খালি মনে মনে একটু ফিলিংস দিব, মানে অনুভব করব, অনুভব করতে করতে একেবারে শেষ। তাহলে কুচকুচ, হ্যাঁ হতা হ্যাঁ হতা হ্যাঁ, এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে কুচকুচ হতা হ্যাঁ। যাই হোক, ওকে, এই যে আমি এক একটা লেখার পরে তাহলে চেপে যাবো না, কোনো সমস্যা নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এই বিএনপি আমার ক্লাসে মজা লাগে মাঝে মাঝে। আচ্ছা আমি শুরু করতেছি। যেমন আমি একটু উদাহরণ দেই, এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এক্সাম্পল হচ্ছে যেগুলো অর্থ জানি সেগুলো লিখবো না। এই যে লাভ, ভালোবাসা, ঠিক আছে, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এটা তো পারি তাই না? অনেস্টি, সততা, এটাও পারি। তারপরে হেট্রেড, এটা ঘৃণা, হেট তো ঘৃণা, হেট্রেড তো ঘৃণা, হেট অর্থ ঘৃণা করা, হেট হচ্ছে ভার্ব, আর হেট্রেড হচ্ছে ঘৃণা, মানে ঘৃণা। এটা আমি একটা কাজ করি,
এই ঘৃণাটা লিখে রাখি, নাহলে অনেকে আবার এটা অন্যরকম মনে করব। ফ্রিডম এটা স্বাধীনতা, লেখার দরকার নাই, ঠিক আছে। তারপরে সিম্প্যাথি, আমরা সবাই বলি সিম্প্যাথি, বাট সিম্প্যাথির অ্যাকচুয়াল মিনিং কি? সিম্প্যাথির অ্যাকচুয়াল মিনিং হচ্ছে সহানুভূতি, ঠিক আছে, সহানুভূতি। পোভার্টি সবাই জানি, উচ্চারণটা কি? পোভার্টি, ওকে, পোভার্টি। তারপরে আসি স্লেভারি, স্লেভারি মিন্স দাসত্ব, স্লেভারি মিন্স দাসত্ব। থিফ অর্থ আমরা জানি চোর, বাট এটার নাউন হচ্ছে থেফট, ওকে, আর এটার অর্থ মানে এটা হচ্ছে চুরি, এটার ভার্ব হচ্ছে স্টিল, চুরি করা। কারেজ অর্থ হচ্ছে সাহস। তো এইগুলো হচ্ছে, আচ্ছা কারেজ লিখে দিই, সাহস গেল। এরপরে সোডিয়াম এত সফট কেন সেটা আমি কেন জানবো, আমি তো আর সায়েন্সের টিচার না রে বাপ। ওকে, এরপর আসি, এই পর্যন্ত সবাইকে লিখি, লিখে এই পরেরটাতে যাচ্ছি, লেখা হইলে এই পরেরটাতে যাচ্ছি। এদের মধ্যে কিন্তু ভাগ আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কিন্তু অবশ্যই ভাগ আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে ভাগ কয়টা আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে হচ্ছে মিনিমাম হচ্ছে চারটা ভাগ আছে, ঠিক আছে, মিনিমাম হচ্ছে চারটা ভাগ আছে। সেই চারটা ভাগও করাবো, চারটা ভাগ করানোর পরে কোন কোন অ্যাবস্ট্রাক্ট নাউন কোন কোন হিসেবে বসতে পারে সেটাও একটু করাবো। এইটা করার মাধ্যমে কি হবে জানিস? এইটা করার মাধ্যমে তোরা বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি আমাদের যে আমরা একটা ইয়ে করতাম না কি জানি নাম, হায় হায় মাথাতে কাজকাল ভুলেই যাচ্ছি সব। আরে সাফিক্স প্রেফিক্স মনে পড়ছে, হ্যাঁ সাফিক্স প্রেফিক্স করতাম না, ওই যে সাফিক্স প্রেফিক্স এইটার কাজে লাগবে। দেখিস এখন যেটা করাবো সেটা সাফিক্স প্রেফিক্সের কাজে লাগবে। তোরা তো মাঝে মাঝে আমার কাছে সাফিক্স প্রেফিক্সের ক্লাস চাস, এখন কেন চাস আমি বুঝি না। বেসিক কমপ্লিট করলে সাফিক্স প্রেফিক্সও লাগে না। সাফিক্স প্রেফিক্স কি জিনিস একটু দেখ, লেখা হয়েছে সবার? ওকে, আমি চলে আসি এরপরের ইয়েতে। তো এই ধরনের নাউন, এই যে নাউনটা দেখা যাচ্ছে, এই ধরনের নাউন কি করে? এই ধরনের নাউন দ্বারা সাধারণত, এই ধরনের নাউন দ্বারা সাধারণত গুণ, গুণ মানে কি? কোয়ালিটি, ওকে, কোয়ালিটি। তারপরে অবস্থান, অবস্থান স্টেট, তারপরে ধর আরো কিছু বসে, কাজ, কাজ দিতে পারি, কাজ, কাজ মানে কি? কাজ মানে তো মানে এটা অ্যাকশন দিয়ে দিই, কারণ এখানে ওয়ার্ক জীবনও বসবে না। এবং এবং কলা ও বিজ্ঞান মানে কি? আর্ট অ্যান্ড সায়েন্স, এই কয়টা জিনিস উল্লেখিত হয়, এই কয়টা জিনিস এর নাম প্রকাশ করা হয় বা উল্লেখিত হয়, ঠিক আছে। তখন দেখে নেই এদের মধ্যে কোয়ালিটিটা কি, এদের মধ্যে কোয়ালিটি বা গুণ কি কি আছে। যেমন গুডনেস, ওকে, এদের মধ্যে কোয়ালিটি আছে গুডনেস, তারপরে রয়েছে কাইন্ডনেস, তারপরে রয়েছে হোয়াইটনেস, তারপরে রয়েছে ডার্কনেস, তারপরে রয়েছে হার্ডনেস,
সবশেষে হচ্ছে ব্রাইটনেস। এই সবশেষে কই আরেকটু আছে তো, ব্রাইটনেস, তারপরে অনেস্টি, ওয়াইজডম অ্যান্ড অলসো ব্রেভারি, এইগুলো। ব্রেভারি সাহসিকতা, ঠিক আছে। হার্ডনেস কঠোরতা, যেগুলো যারা না জানি তারা একটু লিখে নেই। হোয়াইটনেস সাদাকরণ যেটা বলা হয়। অ্যাকশন, ও আমি পরে এরপর কী দিয়েছিলাম, কোয়ালিটির পরে অবস্থান দিয়েছিলাম তাই না, স্টেটে আসি তাহলে, স্টেটটা দিয়ে দিই। স্টেট হিসেবে কী কী আছে? স্টেট হিসেবে আছে হচ্ছে কি চাইল্ডহুড। স্টেট মানে কি অবস্থান, চাইল্ডহুড মানে কি শৈশবকাল, এটাও একটা অবস্থান। ওকে, তারপরে বয়হুড, ইয়ুথ, স্লেভারি, স্লেভারি হচ্ছে দাসত্ব মানে এটাও একটা অবস্থান। ওকে, তারপরে স্লিপ, সিকনেস, তারপরে ডেথ, সবশেষে পভার্টি। পভার্টি দারিদ্রতা মানে মানুষের একটা অবস্থান বোঝায়। এরপর চলে আসি আমরা অ্যাকশনে, কোনো একটা কাজ যে করব সেটা কি, LAUGHTER, লফার, তারপরে থেফট, চুরি, অ্যাকশন বোঝায়, ঠিক আছে। মুভমেন্ট, আন্দোলন, জাজমেন্ট, সবশেষে হেট্রেড, তো আসি আর্টস অ্যান্ড সায়েন্সে। লাস্ট অফ অল আর্টস অ্যান্ড সায়েন্স, আর্টস আমরা এইটাকে, আচ্ছা আর্টস লিখে দিই নাই না, আচ্ছা গ্রামার, গ্রামার আছে, তারপরে মিউজিক আছে, সঙ্গীত, অনুভব করে গান গাইতে হয়, গান গাইলেই হয় না, তারপরে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, বায়োলজি, আরো আছে, ইকোনমিক্সও আছে, আব্বা আমরা এই শব্দগুলো কিন্তু দেখতে মনে হয় যে ফিজিক্স, ইকোনমিক্স এগুলো দেখলে মনে হয় যে অনেক বড়, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় না বা সিঙ্গুলার, এগুলো এগুলো কিন্তু প্লুরাল না, ঠিক আছে। এগুলোর পরে সবসময় এস বাই এস বসবে। ওরে বাপ রে বাপ, একদম শেষ পর্যন্ত আসছি লিখতে লিখতে, এত দূর লিখে চলে আসছে তা তো মনেই নাই। এগুলো সবার লেখা হয়েছে, লেখা হইলে আমাকে অবশ্যই বলতে হবে, ঠিক আছে। এইটুকু লেখাটা শেষ করি। ওকে, আমার এখানে মনে একটা ইয়ে বেশি পড়ছে, ইকোনমিক্স, ওকে, ECONOMICS, ইকোনমিক্স, ওকে। সবার লেখা হয়েছে, আমি একটু সবাইকে কাছ থেকে জানতে চাচ্ছি। ভেরি গুড, এই তো মাশাল্লাহ, এ সব আমার আদরের স্টুডেন্ট, এদের লেখা হবে না কেন? বাপ, তুই 2 মিনিট ওয়াশরুমে গেছোস, তো 2 মিনিটে যে শান্তিটা পাইছস সেই শান্তিটা তুই কিছুক্ষণের মধ্যে পাইতি না, আগে গেছিস ভালো হয়েছে, আর কোনো কথা বলিস না। ওকে, পরেরটা আসি। হ্যাঁ, এখন এই যে আমরা বলি না যে সাফিক্স প্রিফিক্স, আর সাফিক্স প্রিফিক্স করেন, সাফিক্স প্রিফিক্স করেন, কেন কেন বারবার এই কথাটা বলি, একটু বলি, সাফিক্স প্রিফিক্স আসলে কোন জায়গার থেকে বেশি আসে, এখন আমরা ধরতে পারবো কোন জায়গার থেকে বেশি আসে এটা।
ওকে, এইবার আমরা চলে আসি সাফিক্স প্রিফিক্সের কাহিনীতে। তো শুরু করে দেই। ওকে, দেখ এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যে সমস্ত ওয়ার্ডের শেষে, যে সমস্ত ওয়ার্ডের শেষে আমরা টি ওয়াই দেখতে পাবো, ধরে নিতে হবে, সেই সমস্তগুলো হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কিভাবে আমরা ধরবো সেটাই একটু দেখে নেই। ওকে, যেমন দেখ এই যে অনেস্টি, সততা, তাই না? বিউটি, কি এটা? সৌন্দর্য। ওকে, লিবার্টি, লিবার্টিকে কি বলা হয়? স্বাধীনতা বলা হয়। আজকে লেখাবো খালি, আজকে অনেক কিছু লেখাবো তোদেরকে। হসপিটালিটি, হসপিটালিটি কি বলতো? আতিথেয়তা, তাই না? লিবার্টি তো লিখছি, লিবার্টি লিখছি। লয়্যালটি, লয়্যালটি, লয়্যালটি কি বলতো? লয়্যাল তো সবাই তো জানিস, লয়্যাল কি? লয়্যালটি কথার অর্থ হচ্ছে অনুরাগ। ওকে, তারপরে আসি ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি বলতো কি হবে, কে বলতে পারবি? ইন্টিগ্রিটি অর্থ কি? আচ্ছা লিখে দিই, থাক। সততা, অনেস্টি অর্থ সততা, ইন্টিগ্রিটি অর্থ সততা, ঠিক আছে। চ্যারিটি, আমরা কি জানি চ্যারিটি অর্থ, মানে চ্যারিটি অ্যাকচুয়ালি একটা কল্যাণ সংস্থা এমন কিছু জানি অনেকে, একজনে জিজ্ঞেস করছিলাম আমাকে এই কথাই বলছে। তো এটা হচ্ছে গিয়ে দানশীলতা, চ্যারিটি মিন্স দানশীলতা। পভার্টি জানি, তাই পভার্টি আর লিখবো না। তারপরে এখানে হচ্ছে ইউনিটি, ইউনিটি কথার অর্থ হচ্ছে একতা। ওকে, ইউনিটি কথার অর্থ হচ্ছে একতা। এই পরে আসি স্টুপিডিটি, স্টুপিডিটি অর্থ কি? বোকামি, নট ন্যাকামি। এই পরে দুই নম্বরে যে সমস্ত ওয়ার্ডের শেষে টি আই ও এন বসে সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনগুলো দেখ। ইনফরমেশন, ইনফরমেশন তথ্য, ক্লিয়ার? এডুকেশন কি হবে? শিক্ষা। ডেডিকেশন, ডেডিকেশন অনেকে বলে ডেডিকেট করলাম, কিন্তু ডেডিকেটের মেইন অর্থ কি সেটা জানে না, এই জন্য লিখে দিলাম উৎসর্গ, ঠিক আছে। তারপরে রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন কি? বিনোদন, যেটা আমরা ম্যাক্সিমাম টাইমে চাই। এফেকশন, স্নেহ, কার কাছ থেকে চাই? বাবা মার কাছ থেকে, আর কাছের কারো কাছ থেকে, ঠিক আছে। তারপরে রিপিটিশন, রিপিটিশন কি পারবো না? রিপিটিশন হচ্ছে কি? পুনরাবৃত্তি। আচ্ছা যাই হোক, এটা দেখলাম না। এইপরে আসি কমিউনিকেশন অর্থ যোগাযোগ, কমিউনিকেশন যোগাযোগ। হ্যাঁ, এরকম হচ্ছে কি দিচ্ছি, বাট বুঝাই দিব নে, নেস, এন ই ডাবল এস, নেসও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি? এই যে ক্লেভারনেস, অর্থ কি? চালাকি, দেওয়ার দরকার নেই, থাক পারবি। তারপরে কাইন্ডনেস, কাইন্ডনেস হচ্ছে দয়া। চার নম্বরে আসি এইজ, এইজ থাকলে মানে যদি আমি শেষে এজ দেখি তাহলে বুঝতে হবে এইটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা কি হতে পারে? ব্রেকেজ, বি আর ই এ কে এ জি ই, ব্রেকেজ। ওকে, ফ্রন্টেজ, তারপরে আসি পরেরটাতে পিলগ্রিমেজ, এটা নাও পারতে পারি আমরা। হ্যাঁ, এটা একটু দিয়ে দিই, বিবাহ। ফ্রন্টেজটা দিই নাই, ফ্রন্টেজটা হচ্ছে কি সম্মুখ ভাগ,
ফ্রন্টেজ কথার অর্থ হচ্ছে সম্মুখ ভাগ, আর ব্রেক অর্থ কি? ভাঙানা। ব্রেকেজ অর্থ হচ্ছে ভাঙন, ব্রেকেজ কথার অর্থ হচ্ছে ভাঙন, ফ্রন্টেজ কথার অর্থ হচ্ছে সম্মুখ ভাগ, ব্রেকেজ কথার অর্থ হচ্ছে ভাঙন, ফ্রন্টেজ কথার অর্থ হচ্ছে সম্মুখ ভাগ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সম্মুখ ভাগ। এরপরে আসি শর্টেজ। শর্টেজ জানি সংক্ষেপণ, ঠিক আছে? শর্টেজ সংক্ষেপণ। ওয়েস্টেজ, ওয়েস্টেজ অর্থ কি? ঘাটতি। জানি না অনেকে দিলাম। তারপরে কোরেজ, এটা অর্থ কি? সাহসী। আব্বা আমরা আরো তো অনেক পড়া বাকি রে, এখন কেমনে কি শুরু করব? টাইমও তো হয়ে গেছে, তাই না? ব্রেকেজের মিনিং, ব্রেকেজ কথার অর্থ হচ্ছে ভাঙন, ব্রেকেজ কথার অর্থ হচ্ছে ভাঙন, ঠিক আছে? টাইম কত? 7:01। কেমনে কি করি বলতো? আমার তো তাহলে আরও একটা ক্লাস লাগবে রে দিবি, আমার একটা সময় একটা ক্লাস লাগবে। এখন এই পর্যন্ত লিখলাম, লেখার পরে যদি এখন আরেকটা ক্লাস না নিতে পারি তা তো পুরা মনে কর যে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন শেষ করা সম্ভব না। তোদের নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন শেষ করতে আরও একটা ক্লাস লাগবে, আরও একটা ঘন্টা চাই। তার মানে এটা লাস্ট ক্লাস দিলাম না, এইটাকে আমরা লিখে দিই থার্ড ক্লাস, ওকে? এইটাকে দিলাম থার্ড ক্লাস। আমার আমার টেনশন হচ্ছে কি যে আমি এই মাসের জন্য আল্লাহর রহমতে শেষ করতে পারি। কারেজ, কারেজ অত সাহসী, কারণ অন্য টিচার পড়াবেন, আমাদের মৃদুল স্যার বাকি আছে, তারপরে আনাম স্যার স্যার বাকি আছে, আচ্ছা, তারপরে আমাদের ফাহাদ স্যার বাকি আছে, একটু বিবাহ ইংলিশে কি লিখেছেন, এটা হচ্ছে পিলগ্রিমেজ, PILGRIMAGE, ওকে? এরপরে আসি এনকারেজ, মিন্স অনুপ্রেরণা, এনকারেজ অনুপ্রেরণা, অনুপ্রেরণা, ওকে? এনকারেজ, আর এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এইটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, ইট ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে? আমার ক্লাস এত ছোট হয় কেন, কি করাবো বাবা, আমি তো সময় করতে হবে। নেক্সট ক্লাস মানে এখন শুরু হয়ে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রাখতেছি, আমরা এটাকে ধরে রাখলাম থার্ড ক্লাস, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন শেষ করে দিব। মেইনলি আমাদের খুব ভালোভাবে যে ক্লাসগুলো করতে হবে, মানে প্রথম 5-6টা কোন কোনগুলো, হ্যাঁ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন, এই 6টা যদি খুব ভালো করে শেষ করতে পারি এই 12 দিনের মধ্যে তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। আর আমি চিন্তাভাবনা করেছি যে টাইমে মানে কোনো একটা দিন যে টাইমে হচ্ছে অন্য টিচাররা ক্লাস নেবে না সেই দিন হচ্ছে আমি 1.5-2 ঘন্টা পর্যন্ত টানা ফাটাফাটি আকার একটা ক্লাস নিব, নিলে ওই একদিনে একটা জিনিস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে আপাতত এই পর্যন্তই রাখতেছি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।